দুইবার ফোন করেও তিনি ফোন রিসিভ করেননি একাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে বিএনপির পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের উপর হামলা করেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন সেন্ট্রাল হাসপাতালে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি কথা বলেন এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে সংঘর্ষের ঘটনার বর্ণনা দিয়ে বলেন বিনা উস্কানিতে পুলিশের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন ঘটনার এক পর্যায়ে আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীরকে দুইবার ফোন করি তিনি ফোন রিসিভ করেননি পরে তিনি আমাকে ফোন করেন তখন আমি তাকে বলি স্যার আপনার উৎসব পরিবেশে মনোনয়ন বিক্রির কোনো সমস্যা নেই কিন্তু আমার লোকজনের উপর কেন হামলা করা হলো। তখন আমি তাকে আরও বলি এ ঘটনায় যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন বিএনপি প্ল্যান করেই পুলিশ সদস্যদের উপর হামলা করে তারা পুলিশ সদস্যদের প্রাণনাশ করতে চেয়েছিল যাতে করে দেশে একটি ভীতিকর পরিবেশের সৃষ্টি হয় এবং নির্বাচন বানচাল হয়ে যায় তারা একটি অশুভ উদ্দেশ্য নিয়েই পুলিশের উপর হামলা করে